স্বামী লোকেশ্বরানন্দজি সম্পাদিত শতরূপে সারদা শ্রী শ্রী মা সেবক দৃষ্টিতে শরীর মন ভাঙলেও শারদানন্দের মাত্রে সেবার অবসান কিন্তু হয়নি তার মর্ত জীবনের শেষ ঘন্টে পর্যন্ত মায়ের দাড়ি রূপেই তাকে আমরা দেখেছি মায়ের ভারীকে কখনো হারাইনি যার সেবাব্রতে সিদ্ধ হয়ে তিনি নিজ শারদানন্দ নামকে সার্থক করেছিলেন এখন থেকে সেই তিনিই সেই জগদম্বা সে সারদাই হলেন তার সমগ্র জীবনের আলোক তার চরিত্র প্রভা মায়ের ব্যক্তিগত সেবায় এখন থেকে রূপান্তরিত হলো ব্যাপক বিশ্বরূপিনী মাতৃ সেবায় শ্রীমা একদা বলেছিলেন এরপর যখন তার ছেলেরা আসবে আমার অভাবে দুটি অন্যের জন্য ঘুরে বেড়াবে একটু বিশ্রাম করবার জন্য লোকের দ্বারস্থ হবে সে আমি সইতে পারব না এরপর তোমরা এখানে একটা কিছু করো যাতে তারা দুটি খেতে পায় একটু আশ্রয় পায় মায়ের ওই উক্তিকেই আদেশ রূপে গ্রহণ করে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের উনিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া দিনে জয়রাম পূর্ণ পুণ্যক্ষেত্রে মাতৃ মন্দির প্রতিষ্ঠা করলেন স্বামী শারদানন্দ চিরস্মরণীয় হয়ে রইলেন মায়ের জগৎ ছেলে মেয়েদের কাছে বেলুড় মঠে ঠিক যে ভূমি উপর শ্রী মায়ের দিব্য তনুকে অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল সেখানে যে মন্দির আমরা দেখি তাও স্বামী শারদানন্দেরই অনুপম মাতৃভক্তির আর এক নিদর্শন একদিন স্বামী গঙ্গানন্দ কোনো একজনের গহীর আচরণের উল্লেখ করে স্বামী শারদানন্দকে জিজ্ঞাসা করেন যে শ্রী মায়ের বিশেষ কৃপা পেয়েও সে কি করে অমন কাজ করতে পারল প্রশ্ন শুনে মহারাজ কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং তারপর ধীরে ধীরে বলতে লাগলেন যে ভাবের চিন্তায় নিজের ক্ষুদ্র বিশ্বাস ভক্তির হানি হয় তা কখনো মনে স্থান দিও না তাকে তোমরা আজ এমন দেখছো দশ বছর পরে সে যে একজন মহাপুরুষ হয়ে দাঁড়াবে না কি করে জানলে তখন তোমরাই বলবে তা হবে না সে যে মার কত কৃপা পেয়েছিল মার মহিমা মার শক্তি কতটুকু আমাদের কি সাধ্য বুঝি এমন আসক্তি দেখিনি এমন বিরাগও দেখিনি এদিকে তো রাধু রাধু করে অস্থির কিন্তু শেষকালে বললেন একে পাঠিয়ে দাও তাকে বললুম মা আপনি রাধুকে পাঠিয়ে দিতে বলছেন পরে যখন আবার দেখতে চাইবি তখন কি হবে মা বললেন না আর আমার ওর উপর কিছুমাত্র মন নাই এইভাবে মায়ের কথা বলতে বলতে স্বামী সারদানন্দ ভাবাবিষ্ট হয়ে পড়লেন এবং আপন মনে গান ধরলেন তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি পদগুলি যেন স্বামী সারদানন্দরই অন্তর থেকে উচ্চারিত পদগুলির মধ্যে প্রতিফলিত হয়েছে তার নিবিড় অনুভূতির আবেগময় ব্যঞ্জনা শ্রীষি মায়ের লীলা সংবরণের পর একবার কাশিধামে প্রাচীন সাধুরা শরৎ মহারাজকে অনুরোধ করেছিলেন আপনি মায়ের বিষয় লিখিয়া রাখিলে কালের মানুষ শ্রীষি মা কি ছিলেন তা সঠিক জানিতে পারিবে আপনি শ্রী শ্রী ঠাকুরের কথা লিখিয়া জগতের মহা উপকার করিয়াছেন শ্রী শ্রী মায়ের জীবনীও আপনি লিখিলে ভালো হয় আপনি লিখুন উত্তরে শরৎ মহারাজ কিছু না বলে উপরোক্ত গানটি আবৃত্তি করেছিলেন মাত্র স্বামী অদ্ভুতানন্দ স্বামী যোগানন্দ স্বামী ত্রিগুণাতিতানন্দ এবং স্বামী শারদানন্দ এই সেবক চতুষ্টয়ের দিব্য জীবন আলোকে যেমন আমরা শিশী মাতৃ আলোক্ষকে যথাশক্তি অবলোকনের প্রয়াস পেলাম তেমনি সুযোগ পেলাম মায়ের স্নিগ্ধ স্নেহ পরিমণ্ডলের মাঝে সমাসীন তার প্রিয় সন্তানদের জীবনানুধানের তথাপি একথার সংশয়াতীত সত্য যে এই অবলোকন ও অনুধ্যান এখনো অসম্পূর্ণ এত আরও সত্য যে আমাদের এই অসম্পূর্ণতায় পরম গৌরব মাকে শুধু তাই বলি অনন্ত হয়েছ ভালোই করেছ থাকো চিরদিন অনন্ত অপার ধরা যদি দিতে ফুরাইয়া যেতে তোমারে ধরিতে কে চাহিত আর জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবার পনমস্তু জয় মা জয় মা জয় মা হরিও তৎসৎ